আজকে আমরা চলে এসেছি আবার নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয় চ্যাপ্টারে কিছু অঙ্ক করতে এই ভিডিওটা দেখার আগে তোমরা আগের যে দুটো ভিডিও আছে স্থানাঙ্ক জ্যামিতির সেই দুটো ভিডিও অবশ্যই দেখে নিবে শুরু করি সাত নম্বর অঙ্কটা বলেছে হিসেব করে দেখাই এই পরপর তিনটা চারটা বিন্দু দেওয়া আছে চারটি বিন্দু একটি বর্গক্ষেত্রে চারটি কৌণিক বিন্দু হবে সেটা প্রমাণ করে দেখাতে বলেছে বিন্দুগুলোর নাম আমরা পরপর দিয়ে দিই এ বি সি ডি তারপরে অঙ্কটা শুরু করি অঙ্কটা করার জন্য আমরা একটা বর্গক্ষেত্রের ছবি এঁকে নিয়েছি সেখানে সি ডি বলে চারটা শীর্ষবিন্দুর নাম দিয়ে দিয়েছি এবং তাদের পাশে পাশে দিয়েছি লেখার পর আমরা এ বি সি ডি আর ডি এ এই চারটা দৈর্ঘ্যর মান আগে বের করে নেব বের করি এবুট ওভার টু মাইনাস জিরো তার স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস জিরো তার স্কোয়ার সেখান থেকে পাই টু এর স্কোয়ার প্লাস ওয়ানের স্কোয়ার তার থেকে পেলাম ফোর প্লাস ওয়ান মানে রুট ফাইভ বের করি বিসির মান জিরো মাইনাস মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান তার স্কোয়ার প্লাস জিরো মাইনাস টু তার স্কোয়ার তার থেকে পেলাম ওয়ানের স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার পেলাম ওয়ান প্লাস ফোর মানে রুট ফাইভ बेरि सी डर मान ओवर माइनस वन माइनस वन तर स्कोर प्लस टू माइनस थ्री तरह स्कोर माइनस टू एर स्क्वायर प्लस माइनस वन वान स्कोर पेलम फोर प्लस वन मान रूट फाइव डी एर मान बेर वन माइनस टू तरह स्कोर प्लस थ्री माइनस वन तर स्कोर মাইনাস এর স্কোয়ার প্লাস টু এর স্কোয়ার পেলাম ফোর প্লাস ওয়ান রুট ফাইভ দেখতে পাচ্ছি এবি বিসি সিডি ডি এ এই চারটা বাহুর দৈর্ঘ্যই রুট ফাইভ তার মানে এরা বর্গক্ষেত্র হতে পারে আবার রম্বসও হতে পারে কিন্তু বর্গক্ষেত্র হলে এদের একটা কর্ণ এসির মান যদি আমরা বের করি এই কর্ণটা নিয়ে এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করবে তবেই বলতে পারবো যে এরা একটা বর্গক্ষেত্রের চারটা শীর্ষবিন্দু আর এটা করার জন্য আমরা কি করব। আমরা সমকরি ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করব অর্থাৎ আমরা যদি দেখাতে পারি এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান যদি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয় মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয় তাহলেই আমরা বলে দিতে পারবো যে এটা একটা বর্গক্ষেত্র সেটা করার জন্য আমরা এসির মানটা আগে বের করে ফেলি এসির মানটা কি হবে টু প্লাস ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু তার স্কোয়ার রুট ওভার থ্রি এর স্কোয়ার প্লাস মাইনাস ওয়ানের স্কোয়ার তার থেকে পেলাম নয় প্লাস ওয়ান মানে রুট টেন এবার আমরা করবো কি এব স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এর মানটা বের করি এবি স্কোয়ার মান হচ্ছে রুট ফাইভ তার স্কোয়ার বিসির মান হচ্ছে রুট ফাইভ তার স্কোয়ার রুট ফাইভের স্কোয়ার করলে ফাইভ প্লাস ফাইভ সমান সমান টেন আবার টেন মানে আমরা লিখতে পারি রুট টেন তার স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার তো হয়ে গেল অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে বলতে পারি যে এটা একটা সমকোণে ত্রিভুজ মানে এই কোনটা নব্বই ডিগ্রি গঠন করেছে তাহলে এরা একটা বর্গক্ষেত্রে চারটা শীর্ষবিন্দু এটা আমরা প্রমাণ করতে পেরে গেলাম হয়ে গেল সাত নম্বর অঙ্ক করব আট নম্বর অঙ্ক বলেছে হিসেব করে দেখি y এর মান কি হলে টুম কমা ওয়াই এবং দশ কমা মাইনাস নয় বিন্দু দ্বয়ের দূরত্ব দশ একক হবে আমরা করব কি বিন্দু দুটোর মধ্যে দূরত্ব বের করব। বের করে নিয়ে সেই দূরত্ব সমান সমান দশ করে দেব তাহলে ওয়াই এর মান সমাধানের মাধ্যমে আমরা পেয়ে যাব শুরু করি অঙ্ক দুই কমা ওয়াই ও দশ কমা মাইনাস নয় বিন্দু মধ্যে দূরত্ব টু মাইনাস টেন স্কোয়ার প্লাস ওয়াই প্লাস নাইন তার স্কোয়ার শর্তানুসারে এটা সমান সমান দশ ওয়াই প্লাস নাইন তার স্কোয়ার সমান সমান দশ এদিকের স্কোয়ার উঠাই তাহলে ওই দিকের হোলস্কোয়ার হয়ে যাবে এখান থেকে পাবো মাইনাস আট তার স্কোয়ার প্লাস ওয়াই প্লাস নাইন তার স্কোয়ার এদিকে হবে দশের স্কোয়ার বা এখানে পেলাম সিক্সটি ফোর প্লাস ওয়াই প্লাস নাইন তার স্কোয়ার থাকলো এদিকে পেলাম একশো ওইদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে পাবো ওয়াই প্লাস নাইন তার স্কোয়ার সমান সমান একশো মাইনাস চৌষট্টি বিয়োগ করলে পেয়ে যায় ছত্রিশ এদিকের স্কোয়ার উঠালে ওদিকের বর্গমূল হয় তার মানে ওয়াই প্লাস নাইন সমান সমান হবে রুট থার্টি সিক্স মানে প্লাস মাইনাস সিক্স তার মানে ওয়াই প্লাস নাইনের মান একবার প্লাস সিক্স হবে ওয়াই প্লাস নাইন এর মান একবার মাইনাস সিক্স হবে ওয়াই প্লাস নাইন এর মান প্লাস মাইনাস থ্রি অথবা ওয়াই প্লাস নাইনের মান মাইনাস সিক্স ধরলে ওয়াইয়ের এর মান আরেকটা পাবো মাইনাস সিক্স মাইনাস নাইন মানে মাইনাস ফিফটিন তাহলে y এর দুটো মান পেলাম আমরা মাইনাস থ্রি ও মাইনাস ফিফটিন হয়ে গেল আট নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক বলেছে এক অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা তিন কমা পাঁচ ও এক কমা তিন বিন্দু দুটি থেকে সমদূরবর্তী আচ্ছা আগেই আমরা গ্রাফে শিখেছি যে এক অক্ষের উপর কোনো বিন্দু হলে তার y এর স্থানাঙ্ক জিরো হয় অর্থাৎ এক্স অক্ষের উপর কোনো বিন্দু ধরতে গেলে আমরা বিন্দুটা লিখব এক্স কমা জিরো লিখে ফেলি ধরি এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু এ সমান সমান এক্স কমা জিরো বাকি বিন্দুগুলোর নামও লিখে ফেলি বি সমান সমান তিন কমা পাঁচ এই এ থেকে বি আর এ থেকে সি এদের দূরত্ব সমান সেটাই আমাকে প্রমাণ করতে বলেছে এ বি বের করে ফেলি এ বি দূরত্ব কি এক্স মাইনাস থ্রি তার স্কোয়ার প্লাস জিরো মাইনাস ফাইভ তার স্কোয়ার সমান সমান একটু ভাঙিয়ে ফেলি এখানে এটা না আমরা হোল স্কোয়ার ভাঙিয়ে ফেলি তাহলে পাবো কি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস এখানে হবে মাইনাস ফাইভের স্কোয়ার অর্থাৎ পঁচিশ এইভাবে রেখে দিই বের করি এসির দৈর্ঘ্য কী হবে এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস জিরো মাইনাস থ্রি তার স্কোয়ার এটাকে একটু হোল স্কোয়ার ভাঙিয়ে ফেলি দেখি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস এখানে পাবো জিরো মাইনাস থ্রি মানে মাইনাস থ্রি এর স্কোয়ার অর্থাৎ নাইন এবার বলেছে এই দুটো সমদূরবর্তী অর্থাৎ এ বি আর এসির মান সমান শর্তানুসারে এই দুটোকে সমান সমান করে দিই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস পঁচিশ সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস নাইন দুই পাশের বর্গমূল চিহ্ন উঠিয়ে দিই উঠিয়ে দিয়ে ভিতরেরটা সমান সমান করে লিখে দিই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস পঁচিশ টু এক্স প্লাস ওয়ান একদিকে করি আর সংখ্যালয় পদটা আর একদিকে পাঠায় মাইনাস পঁচিশ দিকে চলে গেল এখান থেকে পেলাম মাইনাস ফোর এক্স এখানে পেলাম মাইনাস চব্বিশ

করবো দশ নম্বর অঙ্কটা বলেছে ও এ এবং বি বিন্দু তিনটি সমরেক কিনা হিসাব করে লিখি আমরা একটা ছবি আঁকি এটা ও বিন্দু এটা এ বিন্দু এটা বি বিন্দু ও এ বি যদি সমরেক হয় তাহলে ও এ আর এ বি এদের সব সবসময় হবে ও সঙ্গে সমান কারণ এই তিনটে সামরিক হলে এটা যোগ এটা করলে এই পুরো দৈর্ঘ্যটা পাওয়া যায় তা আমরা সেটাই করি আমরা ও এ বি আর বির মান বের করে ফেলি ও এর মান হবে হচ্ছে রুট ওভার জিরো মাইনাস ফোর তার স্কোয়ার প্লাস জিরো মাইনাস থ্রি তার স্কোয়ার রুট ওভার মাইনাস এর স্কোয়ার প্লাস মাইনাস থ্রি এর স্কোয়ার রুট ওভার ষোলো প্লাস নয় রুট টোয়েন্টি ফাইভ ইকাল টু ফাইভ করবো এবুট ওভার ফোর মাইনাস এইট তার স্কোয়ার প্লাস থ্রি মাইনাস সিক্স তার স্কোয়ার রুট ওভার মাইনাস ফোর তার স্কোয়ার প্লাস মাইনাস থ্রি তার স্কোয়ার করলে হয় ষোলো প্লাস নাইন রুট টোয়েন্টি ফাইভ ইকোয়াল টু ফাইভ করব ওবির মান রুট ওভার জিরো মাইনাস এইট তার স্কোয়ার প্লাস জিরো মাইনাস সিক্স তার স্কোয়ার তার থেকে পেলাম এইটের স্কোয়ার মাইনাস এইটের স্কোয়ার প্লাস মাইনাস সিক্সের স্কোয়ার সিক্সটি ফোর প্লাস থার্টি সিক্স একশো করলে হয় দশ তাহলে আমরা দেখতে পাচ্ছি ও এ প্লাস এবি করলে হয়ে যাচ্ছে পাঁচ যোগ পাঁচ মানে দশ দশ মানে তো হচ্ছে ও বি হয়ে গেলো প্রমাণ দশ নম্বর অঙ্কটাতে আমাদের বলেছিল ও এ আর বি বিন্দু তিনটি কিনা হিসেব করে দেখি আমরা দেখলাম যে এরা তিনটা সমারেখ বিন্দু লিখে দিই সমরেখ আসছি এগারো নম্বর অঙ্কটায় সেখানে বলেছে যে দেখাই যে পরপর তিনটা বিন্দু দিয়েছে বলেছে বিন্দু তিনটি একটি সমবাহ ত্রিভুজের শীর্ষ বিন্দু হবে তিনটা বিন্দুর নাম আমরা এবি আর সি দিয়ে দেব দেওয়ার পরে যেহেতু সমবাহ ত্রিভুজ সমবাহু কথাটার মধ্যে উত্তর আছে আমরা এ বি সি আর সি এ এই তিনটা দৈর্ঘ্য বের করব দেব তিনটে দৈর্ঘ্যই যদি সমান হয় তাহলেই বলে দেবো ওই তিনটে বিন্দু দিয়ে সমবায় ত্রিভুজ গঠন করা যাচ্ছে অঙ্কটা তোমরা নিজের একটু করার চেষ্টা করবে চলে আসি বারো নম্বর তেরো নম্বর আর চোদ্দ নম্বর অঙ্কটাতে ভালোভাবে শুনো এই তিনটে অঙ্ক অনেকটা সাত নম্বরের সঙ্গে একই অঙ্কগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি বারো আর তেরো নম্বর অঙ্কটা প্রায় প্রায় একই অঙ্কগুলো একটু বুঝো পরপর চারটা বিন্দু দিয়েছে দিয়ে বলেছে বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামন্তরিক উৎপন্ন করবে সেটা বলেছে বারো নম্বরে আর তেরো নম্বরে বলেছে এই চারটা বিন্দু দিয়ে একটি আয়তক্ষেত্রে শীর্ষবিন্দু বিন্দু এটা প্রমাণ করতে আমরা চারটা বিন্দুর পরপর নাম দেবো ডি দিয়ে এ বি বি সি সি এ সি ডি আর ডি এ এই চারটা মান বের করব। বের করলে বারো আর তেরো নম্বরের ক্ষেত্রে দুটো করে দেখবে বাহুর দৈর্ঘ্য সমান আর দুটো করে বাহুর দৈর্ঘ্য সমান হলেও আলাদা মানে দুটো একজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান করে পাবো আমরা এখন আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটাই হয় যে তাদের বিপরীত বাহুগুলো সমান হয় দৈর্ঘ্যে কিন্তু আয়তক্ষেত্রের বেলা আরেকটা সম্পর্ক হয় সেটা হচ্ছে আয়তক্ষেত্রে একটা কর নব্বই ডিগ্রি হয় অর্থাৎ তার যে কর্ণটা কর্ণটা আকার ফলে সি এই তিনটা বিন্দু মিলে একটা ত্রিভুজ গঠন করে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ অর্থাৎ সেখানে আমরা অতিভূজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো তাহলে আমরা সেই অঙ্কগুলোর ক্ষেত্রে এসির দৈর্ঘ্য বের করব এসির দৈর্ঘ্য বের করার পর দেখব প্লাস স্কোয়ার সেটার মান এসি স্কোয়ার হচ্ছে কিনা হলে যদি এটা হয় তাহলে এটা একটা আয়তক্ষেত্র হবে আর যদি না হয় তাহলে এটা সামান্তরিক হবে ১৪ নম্বর অঙ্কটা সাত নম্বরের মতন হুবহু কারণ রম্বস আর বর্গক্ষেত্রের বেলা প্রায় একই ধরনের সূত্র আসে চারটা বিন্দু দিয়ে আমরা এ বি সি ডি এই চারটা বিন্দু দিয়ে এবি বিসি ডি আর ডি এ এই চারটা দৈর্ঘ্য বের করব বের করার পর দেখব চারটা দৈর্ঘ্যই সমান রম্বসার বর্গক্ষেত্রের বেলা চারটা বাহুর দৈর্ঘ্যই সমান হয় কিন্তু বর্গক্ষেত্রের বেলা একটা কোণের প্রত্যেকটা কোণের মান নব্বই ডিগ্রি হয় তার ফলে এসি যে কর্ণটা আমরা বের করব। মানে আমাদের এখানে এসি কর্ণটার মান বের করতে লাগবে এসি যে কর্ণটার মান বের করবো সেক্ষেত্রে অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই হবে অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এর মান বের করব চোদ্দ নম্বর অঙ্কর ক্ষেত্রে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের মান কখনোই এসি স্কোয়ারের সঙ্গে সমান হবে না তবেই আমরা বলতে পারব যে এরা একটা রম্বস গঠন করেছে এই গেল আমাদের অনুশীলনী নম্বর চার আমরা বাকি যে অবজেক্টিভ এমসি কিউ এর অঙ্কগুলো আছে সেগুলো একটু নিজেরা বাড়িতে করার চেষ্টা করব অসুবিধা হলে আমাকে জানাবে আজকের মতন এত দূরী